ওয়েলকাম ব্যাক বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি রুমকিবানেরজেদাস ডিটেল থেকে তোমাদের গাইড, আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের স্টাডি মেটেরিয়াল হেল্প করার জন্য। তো আজকে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যাদের ফার্স্ট সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স অনার্স আছে তাদের জন্য সিসি টু 2021 কোশ্চেন পেপারটা নিয়ে চলে এসেছে। তোমাদের সিলেবাস হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল থিওরি, অ্যাপ্রোচ অ্যান্ড ডিবেটস, ফুল মার্ক্স হচ্ছে 65। শুরু করার আগে তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলিকে এত পছন্দ করার জন্য। আর তোমরা যারা এখনও চ্যানেলটি ভিজিট করছো কিন্তু সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করো, তাহলে আমি একটু ভালো কাজ করার জন্য মোটিভেট হই। আমার নতুন চ্যানেল লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গিয়ে একবার ভিজিট করে এসো। এক নম্বর থেকে শুরু করবো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, প্রত্যেকটি একটি বাক্যে, 15টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু এখানে এক করে, একের ক। প্রত্যক্ষ পর্যবেক্ষণ পদ্ধতি রাষ্ট্রবিজ্ঞানের কোন বিশ্লেষণ ধারার সঙ্গে বিশেষভাবে যুক্ত? খ, নীতিমানবাচক দৃষ্টিভঙ্গির প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য কী? গ, কাঠামো কার্যগত বিশ্লেষণ ধারার দুজন তাত্ত্বিকের নাম লেখো। ঘ, নয়া উদারনীতিবাদের মূল বক্তব্য কী? উম, সামাজিক কল্যাণ তত্ত্বে রাষ্ট্রের প্রত্যাশিত ভূমিকা কী? চ, দ্য প্রসেস অফ গভর্নমেন্ট গ্রন্থটির লেখক কে? ছ, নারীবাদের প্রথম তরঙ্গ বলতে কী বোঝো? জ, মার্ক্স ও এঙ্গেলস রচিত একটি বইয়ের নাম লেখো। ঝ, বিশ্বের শ্রমিক শ্রেণী একজোট হোক স্লোগানটি প্রথম কোথায় প্রকাশিত হয়? ঈ, নেতিকরণ বলতে কী বোঝো? ট, শ্রমশক্তি কী? ঠ, ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বের সর্বশেষ পর্যায় কোনটি? ড, দ্য স্টেট ইন ক্যাপিটালিস্ট সোসাইটি লেখককে? ঢ, অন কন্ট্রাডিকশন কার লেখা? মধ্যাহ্ন প্রিসেন্ট নোটবুক কে লিখেছিলেন? মডিউল 1 2 নম্বর দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তরে 100 শব্দের মধ্যে প্রত্যেকটি প্রশ্নের মান এখানে 10 করে। 2 এর ক, আচরণবাদী তত্ত্বের সংশোধন প্রসঙ্গে ডেভিড ইস্টনের অবস্থান ব্যাখ্যা করো। খ, উদারনীতিবাদের ব্যক্তি স্বাধীনতাই শেষ কথা বিবৃতিটি ব্যাখ্যা করো। 3 নম্বর দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটি 500 শব্দের মধ্যে প্রত্যেকটি প্রশ্নের মান 15 করে। 3 এর ক, আইনি প্রাতিষ্ঠানিক বিশ্লেষণ ধারায় আনুষ্ঠানিক রাজনৈতিক কাঠামোর মৌলিক গুরুত্ব আলোচনা করো। খ, নারীবাদ কি একটি রাজনৈতিক বিষয়, বক্তব্যের সপক্ষে যুক্তি দাও। মডিউল 2 4 নম্বর দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 100 শব্দের মধ্যে প্রত্যেকটি প্রশ্নের মান 10 করে। 4 এর ক, মার্ক্সের অনুসরণে পরকীকরণের বিভিন্ন রূপ আলোচনা করো। খ, বিপ্লব বিষয়ে লেনিন ও মাওয়ের চিন্তাধারার মূল পার্থক্য আলোচনা করো। 5 নম্বর দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 500 শব্দের মধ্যে প্রত্যেকটি প্রশ্নের মান 15 করে। 5 এর ক, মার্ক্সীয় তত্ত্বের সমাজ ও সমাজ পরিবর্তনের ভিত্তিতে রয়েছে ঐতিহাসিক বস্তুবাদ, বিবৃতিটি ব্যাখ্যা করো। খ, তুমি কি মনে করো গ্রামসীন নাগরিক সমাজের তত্ত্বান শাসক শ্রেণীর ক্ষমতা বিন্যাসের নতুন প্রেক্ষিত উন্মোচিত করেছে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। তোমাদের যদি ইংলিশ ভার্সন আছে তোমরা দেখে নাও, আমি আর রিড আউট করে ভিডিওটি বাড়াবো না। তো আজকে এই পর্যন্ত। আশা রাখবো ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়, আর কী ধরনের সাজেশন ভিডিও তোমরা দেখতে চাইছো, আমার কিছু সাজেশন দেওয়া হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে আর ধ্যানের পাশে থাকা আমার পাশে থাকা অনেক অনেক বন্ধুবান্ধব চ্যানেলটি শেয়ার করে দিই, যাতে তারাও হেল্পফুল হয়। বেল আইকনটি প্রেস করে দিই ফার্দার নোটিফিকেশানের জন্য। চ্যানেলটি লিভ করার আগে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া আমার নতুন চ্যানেল লিঙ্কে গিয়ে একবার ভিজিট করে এসো। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।